একজন মেয়ে সারা জীবনে কয়টা বাচ্চা জন্ম দিতে পারে? মা হওয়ার বয়স কত? যে বয়সের আগে ও পরে মা হওয়া বিপজ্জনক। ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। একজন মেয়ে সারা জীবনে কয়টা বাচ্চা জন্ম দিতে পারে? একটি মেয়ে তার জীবন দশায় 400টি ডিম্বাণু ধারণ করে 13 থেকে 50 বছর বয়সের মধ্যে, এবং স্বাস্থ্য ভেদে ডিম্বাণুর পরিমাণ কম বা বেশি হতে পারে। প্রতিটি বাচ্চা ধারণের 9 মাস এবং এর সাথে দুগ্ধ দানকালীন কিছু সময় ধরলে গাণিতিকভাবে একটি মেয়ে 40টি বাচ্চা প্রসব করার কথা। তবে গড়ে একটি মেয়ে 18 থেকে 19টা বাচ্চা নিতে সক্ষম। মা হওয়ার বয়স কত? যে বয়সের আগে ও পরে মা হওয়া বিপজ্জনক। বিয়ের পর প্রত্যেক দম্পতির পরম আকাঙ্ক্ষা থাকে সন্তান নেওয়ার। সন্তান নিতে চাচ্ছেন কিন্তু ঠিক কিভাবে বুঝে উঠতে পারছেন না। তবে 20 বছরের আগে সন্তান নেওয়া ঠিক নয়, কারণ 20 বছরের আগে নারীর শারীরিক বৃদ্ধি সম্পূর্ণ হয় না। ফলে এর আগে সন্তান নিলে বাচ্চা নানা ধরনের অপুষ্টিজনিত রোগ ও সমস্যা দেখা দিতে পারে। প্রথম সন্তান নেওয়ার জন্য মেয়েদের 25 বছর উপযুক্ত সময়, আর 35 বছর বয়সের পরে সন্তান না নেওয়াটাই ভালো। সাধারণত 35 বছর বয়স পর্যন্ত ঝুঁকিহীন হয়ে থাকে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে। বয়স 26 বছর, 26 বছরের পর দেরি না করে সন্তান নিয়ে নেওয়াটাই উচিত। 2 সন্তান নেওয়ার ক্ষেত্রে তাদের মাঝে 2 থেকে 3 বছর পার্থক্য রাখা উচিত, যা মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য দরকার। 35 বছর পেরিয়ে গেলে, আর অনেক ক্ষেত্রে 35 বছর পেরিয়ে গেলে দেখা যায় সন্তান আর হতে চায় না। গর্ভাবস্থায় ডায়াবেটিক্স, হাইপারটেনশন এসব নানা রোগ দেখা যায়, আর বাচ্চা অ্যাবনর্মাল হওয়ার আশঙ্কা থাকে। তাই মেয়েদের বয়স 20 বা 21 বছর হলে তার কিছুদিন অপেক্ষা করে সন্তান নেওয়া উচিত। কিন্তু মেয়েদের বয়স 28 পার হয়ে গেলে ক্যারিয়ারের কথা চিন্তা করে দেরি করা উচিত নয়। 40 বছরের বেশি বয়স, 40 বছরের বেশি বয়স হলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে মাত্র 5 ভাগ, আর 40 বছরের বেশি বয়স্ক নারীদের প্রতি 5 জনের ভিতর মাত্র 1 জনের স্বাভাবিকভাবে মা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া 40 থেকে 44 বছরের ভেতরে নারীদের গর্ভপাতের সম্ভাবনা থাকে 34 ভাগ। তবে 40 বছরের নিচে যারা 6 মাস ধরে চেষ্টা করেও মা হতে পারছেন না, তারা ফার্টিলিটি এক্সপার্ট দেখালে ফল পেতে পারেন। 35 বছরের বেশি বয়সে সন্তান জন্ম দেওয়াটাই বিপজ্জনক। বেশি বয়সে সন্তান হলে মা এবং সন্তান উভয়েরই সমস্যা হতে পারে। সাধারণত 35 বছরের বেশি বয়সে সন্তান জন্ম দেওয়াটাই বিপজ্জনক। এতে করে শিশু নানা প্রকারের শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, আর মায়ের ক্ষেত্রে তার ডায়াবেটিস হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে সময়ের আগেই পানি ভেঙে যেতে পারে। এতে করে ব্লিডিং হওয়ার আশঙ্কা থেকে যায়। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।